How much? How much is this? Full data. Yeah. Full data. Yeah. How much? তো আমাকে বললো এই গরুটার দাম হচ্ছে 14,000। এই যে দেখুন দেখুন, এটা এই গরুটার দাম হচ্ছে 14,600 বললো, 14,600 এই গরুর দাম। দেখুন 14,600 ইয়েন, 14,600 ইয়েন। দেখুন রহমত রহমত, এই যে আবারও লাগলো, আবারও লাগলো, আবারও লাগলো। গুড আফটারনুন প্রিয় বন্ধুরা, গুড আফটারনুন, আমি বনি আমিন, আমি আছি কাশগড় সিনজিয়াংয়ের একটি মুসলমান অধ্যুষিত শহর, সেই কাশগড়। কাশগড় শহর থেকে প্রায় 15-20 কিলোমিটার বাইরে, অর্থাৎ পামির মালভূমিতে যাওয়ার পথে আপনি পামির যে সিল্ক রোড ধরে পামির মালভূমিতে যাবেন, সেই মালভূমিতে যাওয়ার পথেই আপনার এই কাশগড়ের এই মার্কেটটি, পাবলিক মার্কেটটি পড়ে থাকে। এখানে সব কিছুই পাওয়া যায়, গরু ছাগল ঘোড়া উট সব কিছুই, দুটোই ষাঁড়। জেনে রাখা ভালো যে আজ পর্যন্ত এই উইগর অঞ্চলের এই জটিল এবং সংবেদনশীল স্থানে চীন সরকার কোনো আন্তর্জাতিক মিডিয়া বা কোনো সোশ্যাল মিডিয়ার কোনো ব্যক্তিকে এখানে আসার সুযোগ দেয়নি, কেউই সুযোগ পায়নি। শুধু বনি আমিন এই প্রত্যন্ত অঞ্চলে এসেছে, ভিডিও ধারণ করেছে শুধু আমার ভক্তদের জন্য, এবং আমি সেই সুযোগ পেয়েছি। দেখুন, চলুন তাহলে আরো দেখি। আপনারা গরুর দাম আন্দাজ করতে পারছেন? How much this cow, this one? How much? How much? Yeah, how much? এই গরুটার দাম কত? দাম কত এটার দাম? দাম কত এই গরুটার? কত? হ্যাঁ কত? চ্যান চ্যান, এই গরুটার দাম হচ্ছে 12,000। এটা হচ্ছে 12,000। সে মালিক আমাকে বলল, সে বলতে পারলো না তার উইগর ভাষাতে, সে বলল এটা 12,000। আমি বুঝিনি, পরে ওকে ক্যালকুলেটার দিলাম, ক্যালকুলেটারে সে বের করে এই আমাকে দিল। সে আমাকে বলল রহমত রহমত রহমত, একজন উইগর লোক। এটা হলো আপনার গরুর দামটা বললাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে। চলুন আমি একটু সামনের দিকে এগিয়ে যাই। আর একটা অনেক উঁচু একটা গরু আমি দেখতে পাচ্ছি ওখানে, সেই গরুর দামটা কত একটু দেখি। চলুন আমরা সেই গরুর দিকে। আর এই গরুর মালিক একে গত সপ্তাহে আমি দেখেছিলাম। How much is this? ওটা ওই গরুর দাম কত? ওটা ওটার দাম কত? That one? No, no, এটা এই গরু, এই গরু এটার দাম কত? কত প্রিয় বন্ধুরা? এই গরুটার দাম হচ্ছে 12,500, 12,500। দেখতে পাচ্ছেন এই গরুটার দাম 12,500, সে বলল 12,500। অনেক উঁচু, অনেক বড় গরু এই কালো গরুটা, দেখতে পাচ্ছেন 12,500। দেখলেন আপনারা প্রিয় বন্ধুরা, দেখুন সবচেয়ে উঁচু যে গরু। তো আমি বুঝতে পারি না যে এই গরুগুলোর দাম ভ্যারি করে, এক এক সময় এক এক রকম, এক এক জায়গায় এক এক দাম। দেখুন ওরে বাবা, এন্ড দিস ওয়ান, এটার দাম কত? দিস ওয়ান, এটার দাম কত? গরুটার দাম হচ্ছে 13,500, 13,500। দেখুন প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে 13,500। আমি বুঝতে পারলাম না, ওটার দাম একরকম, আবার এইটার দাম এটার পাশেই যে এটা, এটা হচ্ছে 13,500। দেখুন আমি এগুলো ইয়েন বলছি, ইয়েন অর্থাৎ চাইনিজ। দুটোই কিন্তু ষাঁড়, কিন্তু দুটোই ষাঁড়, আপনারা নিজেরাই দেখুন, দুটোই ষাঁড়। দেখুন ওরা এখন উঠাবে। চীন দেশের এই সিনজিয়াং প্রদেশ হচ্ছে উইগরদের স্থান। এখানে শতকরা 80-85 জন লোক হচ্ছে উইগর মুসলমান। এখানে আন্ত
আন্তর্জাতিক যে কোনো মিডিয়া অথবা সোশ্যাল মিডিয়া যে কারো প্রবেশ একেবারেই নিষিদ্ধ। কোনো গ্রাম তো থাক দূরের কথা, কোনো শহরেও এদের প্রবেশ নিষিদ্ধ। কিন্তু আমি বনি আমিন আজ যেখানে এসেছি এটা হচ্ছে একবার প্রত্যন্ত গাঁও গ্রাম, আর সেই গ্রামের একটি গরুর হাট আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। দেখুন কিভাবে কত সুখে আছে, কত স্বাধীনভাবে আছে এখানকার উইঘর মুসলমানরা। লেজকে মোচড় দিলেই ও গাড়িতে উঠে যাবে, এমনি সহজ উঠবে না। যদিও এদের এদের লোডিং ব্রিজ আছে, কিন্তু ওদের আমি দেখেছি অনেকের লোডিং ব্রিজ আছে, কিন্তু এখন পা দিয়ে উঠাতে হবে। দেখুন বলে যদি পাতল পাতলার জন্য বলছে, এই যে পা তুললো, এই যে পা তুললো, তুললো তুললো পা পা তুললো, এই এই যে উঠে গেল উঠে গেল উঠে গেল উঠে গেল উঠলো। ওখানে দেখুন এই শার্টটা খুবই অসভ্য, অসভ্য এই শার্টটা। প্রিয় বন্ধুরা, আমি আছি চীন দেশের সিনজিয়াং প্রদেশের উইঘর মুসলিমদের একটি গ্রামের গরুর হাটে। দেখুন ওকে তুলবে এখন কিভাবে, এদের কিন্তু লোডিং ব্রিজ যে সে ব্রিজ নেই। দেখুন ওকে মারতে মারতে তুলবে, মার ওকে তোলা হবে। প্রিয় বন্ধুরা, আমি কাশগড় শহর থেকে প্রায় 15-20 কিলোমিটার দূরে একটি উইঘরের একটি গ্রামে আছে, উইঘর মুসলিম। তবে একটা বিষয় মনে রাখবেন, উইঘররা সবাই কিন্তু মুসলমান নয়, এর মাঝে 80% মুসলমান এবং 20-25% আছে তারা হচ্ছে নন মুসলিম। যেমন আরবি বলতে সবাই কিন্তু মুসলমান না, আরবিদের মধ্যেও অমুসলিম আছে। সে যাই হোক, আমি এখন আপনাদেরকে এই যে উইঘর যে গ্রাম, সেই গ্রামের একটি গরুর বাজারের যে অবস্থা, সেই অবস্থাটুকু আপনাদেরকে দেখাচ্ছি। চলুন আমি একটু এই দিকে ঘুরে আপনাদেরকে এই হাটের ভেতরে নিয়ে যাচ্ছি। হেঁটে ব্রিজ যে মানে ব্রিজ দিয়ে উঠবে, সেই ব্রিজটা এদের নেই বলে ওরা পাটাকে তোলার ব্যবস্থা করছে অনেকে। এই যে উঠে গেছে ও, কিন্তু ও কিন্তু মার খাওয়ার আগেই উঠে গেছে, ও মার খাওয়ার আগেই উঠে গেছে। একটা বিষয় আমি আপনাদেরকে বারবার বলতে চাচ্ছি যে চীন দেশের উইগর সম্প্রদায় তারা অনেক ভালো আছে, অনেক শান্তিতে আছে, অন্তত আমার জন্মদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের চেয়েও। এই গরুটার দাম হচ্ছে, আমি একটু আগে জিজ্ঞেস করেছিলাম, এই গরুটার দাম হচ্ছে 13,500 ইয়েন, 13,500 ইয়েন। এটা তারা কিনলো, কিনে এখন তারা এই যে ওই ওই দুটো কিনেছে আর এই দুটো এটাও কিনে তারা ফিরছে। দেখুন 13,500 ইয়েন, 13,500 ইয়েন। দেখুন উইগররা চীন দেশে কিভাবে উন্মুক্ত ব্যবসা বাণিজ্য, হাট বাজার সবই করতে পারছে, শিক্ষা দীক্ষা তাদের জন্য সব তাদের জন্য ফ্রি, একমাত্র ধর্মের উপরে ওদেরকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। কি অমানবিক, কি অমানবিক ভাবে এগুলোকে মানে একবার খেতে তোলা হচ্ছে। দেখুন উঠতে পারছে না, কিভাবে উঠাবে, একটা ওয়াকিং ব্রিজ হলে ও উঠে যেতে পারতো, উঠতে পারছে না। দেখুন চিৎকার করছে, উঠতে পারছে না। এই দেখুন পা তুলে দিচ্ছে একজনে, এই যে একজনে পা তুলে দিচ্ছে একটা, এই যে চীন দেশের উইগররা আমার জন্মদেশের সে পাহাড়ি আদিবাসী বা ধর্মীয় সংখ্যালঘুদের চেয়েও অনেক অনেক উপরে আছে, অনেক শান্তিতে আছে। সুবহানাল্লাহ, ও চলে গেল, চলে গেল, চলে গেল, ওটা চলে গেল। কাশগারের একটি পাবলিক মার্কেট, সিটি সেন্টার থেকে প্রায় 16-17 কিলোমিটার দূরে। উইগরদের জীবন মান এবং জীবন অবস্থা দেখে আমি শেখ বঙ্গের সেই সংখ্যা লঘুদের কথা ভেবে আমার খুবই খারাপ লেগেছিল। উইগররা তাদের চেয়েও অনেক গুণ, অনেক অনেক গুণে তারা ভালো অবস্থানে আছে সেই চীন দেশে। আমি তাদের ঘরে ঘরে ঢুকে ঢুকে গ্রামে গ্রামে গিয়ে উইগরদের অবস্থা দেখেছি। অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া, অদালিয়া, শুধু ধর্ম নিয়ে যেন বাড়াবাড়ি না করে সেই ব্যাপারেই উইঘরদের উপরে নিয়ন্ত্রণ আছে চীন সরকারের। চীন দেশে সংখ্যালঘু উইঘরদের অবস্থা দেখে ভারত এবং আমার জন্মদেশ
সে বঙ্গ, তারা তাদের সংখ্যালঘুদের কথা চিন্তা করে তারা লজ্জিত হবে, তারা বারবার বলতে বাধ্য হবে চায়না ইজ এ গ্রেট কান্ট্রি, চায়না ইজ এ গ্রেট কান্ট্রি। আজ 14th April 2024, আজ রবিবার, পাগড়া করা হলো, পাগড়াও করা হয়েছে, পাগড়া পাগড়াও করা হয়েছে, পাগড়াও করা হয়েছে। ওরে বাবা, এই এক তুলবে, ওরে 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 ওরে, ওকে নিয়ে চলে যাচ্ছে, ওই গরুকে সামাল দেওয়া যাচ্ছে না গো, সামাল দেওয়া যাচ্ছে না, ওই গরুকে সামাল দেওয়া যাচ্ছে না। প্রিয় বন্ধুরা, আমি বনি আমিন, আছি উইগর রাজ্যের একেবারে প্রত্যন্ত একটি গ্রামে একটা গরুর হাটে। গরুকে ওরা নাকের ভিতরে রশি ঢুকিয়ে ওরা বাঁধে, খুবই নিষ্ঠুর মনে হয় আমার কাছে, খুবই নিষ্ঠুর। চীন দেশের এই সংখ্যালঘু উইগররা ভারত এবং আমার জন্ম দেশের সংখ্যালঘুদের চেয়ে অনেক অনেক ভালো অবস্থানে আছে। আপনাদেরকে এখানকার কিছু কার্যকলাপ দেখালাম, কিছু প্রেক্ষাপট দেখালাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। দিস ইজ বনি আমিন ফ্রম কাশগড় শিনজিয়াং চায়না, শেষে রহমত রহমত, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই বাই।